আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। অপরাধীরা সুযোগ পাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। জানাবো হেফাজতের কোনো বুজুর্গ আলেমকে গ্রেফতার করা হয়নি। এরপর জানাবো পরিমণিকে নিয়ে সংসদে যা বললেন রুমিন ফারহানা। জানাবো তেঁতুল হুজুররা আসলে কোনো আলেম নয় বললেন ইনু। সর্বশেষ বাইডেনের সঙ্গে এরদোয়ানের প্রথম বৈঠক কেমন ছিল। আমাদের নিউজটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে SSFকে দক্ষ ও প্রশিক্ষিত হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের সবসময় চেষ্টা ছিল আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই বিশেষ বাহিনীও সেভাবে প্রশিক্ষিত হবে এবং তাদের দক্ষতাও সবসময় বৃদ্ধি পাবে। মঙ্গলবার 15 জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ এই বাহিনীটির 35তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি একথা বলেছেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন তিনি। SSF এর সদস্যদের দক্ষতার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, শুধু আমাদের দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নয়, বিদেশি অতিথিরা আসলেও তাদের নিরাপত্তা দেয়া এটা একটা কঠিন দায়িত্ব। তবে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, যখনই যিনি এসেছেন আমাদের SSF সদস্যরা এত চমৎকারভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তাদের অর্থাৎ বিদেশি অতিথিকে প্রত্যেকেই প্রশংসা করেছেন। সকলেই SSF সদস্যদের দক্ষতা এবং আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করছি, তাতে জীবন গতিশীল হয়েছে, কর্মক্ষেত্র বিস্তৃত হচ্ছে, আমাদের সুযোগ দিচ্ছে। সেই সঙ্গে অপরাধীরাও সুযোগ পাচ্ছে, জঙ্গিরাও সুযোগ পাচ্ছে। বিশেষ এই বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে নিয়মিতই দেশে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ভবিষ্যতেও এই ধরনের সুযোগ থাকবে বলেও আশ্বাস দেন তিনি। মুজিব বর্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্সের 35তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মারক হিসেবে SSF এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান সম্পাদিত মুজিব বাঙালি বাংলাদেশ নামে একটি ই-বুক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দাবি করেছেন, হেফাজতের কোনো প্রকৃত আলেম ও বুজুর্গ ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি। ফৌজদারি অপরাধে আলেম নামধারী ক্ষমতা লিপসুদের আইনের আওতায় আনা হয়েছে। তারা রাষ্ট্র ও সমাজবিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িত। মঙ্গলবার সংসদে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিলের সংশোধনী প্রস্তাবের উপর সংসদ সদস্যদের দেয়া বক্তব্যের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেছেন। এর আগে বিলটি যাচাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবের উপর বক্তব্যকালে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ ও রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে আলেম ওলামাদের গ্রেফতারের প্রসঙ্গ টেনে এর কঠোর সমালোচনা করেন। জবাবে ফরিদুল হক বলেন, বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এদেশের ইসলামের জন্য যা করেছেন তা সবাই জানেন। কোন পর্যায়ে কোন বুজুর্গ ব্যক্তি ও প্রকৃত আলেম গ্রেফতার বা মামলার আওতায় আসেননি, কেবলমাত্র আলেম নামধারী কিছু অর্থ ও ক্ষমতা লিপসু ব্যক্তি যারা বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত, যারা ধর্মের নামে রাষ্ট্র ও সমাজ বিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িত, তারাই আইনের আওতায় এসেছে। যদি অন্যায়ভাবে কাউকে গ্রেফতার করা হয়ে থাকে, প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়ে দিয়েছেন তাদের ছেড়ে দেওয়া হোক। তিনি আরো বলেন, ইতিমধ্যে বহু আলেমকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমানভাবে চলছে। শেখ হাসিনার সরকার সব বুজুর্গ আলেম সহ সর্বস্তরের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন মন্ত্রণালয় ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলেই হেফাজতের ঘটনার থেকে দেশ অনেকটাই স্বচ্ছতায় এসেছে, নিয়মের মধ্যে রয়েছে। নিয়মতান্ত্রিকভাবে চলার জন্য যেটা প্রয়োজনীয় প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। অপরদিকে চলচ্চিত্র নায়িকা পরিমণিকে হত্যা ও ধর্ষণ চেষ্টার ঘটনায় জাতীয় সংসদে কথা বলেছেন বিএনপির দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সেই সঙ্গে ইসলামী বক্তা আবু তহা মুহাম্মদ আদনানের নিখোঁজ হওয়ার বিষয়টিও নিয়েও আলোচনা করেছেন তিনি। দুজনের তুলনা করে রুমিন ফারহানা বলেছেন, পরিমণির মতো আবু তহা মুহাম্মদ আদনানের পরিবারের সৌভাগ্য হয়নি। মঙ্গলবার জাতীয় সংসদে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বিলের উপর সংশোধনী প্রস্তাবের আলোচনার অংশে রুমিন বলেন, কোথায় মামলা করব, কার কাছে মামলা করব, কার কাছে অভিযোগ করব, কেউ তো জিডি নিতে রাজি হচ্ছেন না। কথাটি বলেছিলেন তোহার, আবু তহা মোহাম্মদ আদনান স্ত্রী। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন এবং তার সঙ্গে আরও 3 ব্যক্তি নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি বলেন, একই সময়ে একই ধরনের অভিযোগ করতে দেখেছি নায়িকা পরিমণিকে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি ভাগ্যবতী, কারণ তার মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সেই সৌভাগ্য হয়নি তহার পরিবারের।
সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশের আরও 604টি পরিবারের, যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ। তাদের ব্যাপারে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলছে, না লোকাল পুলিশ স্টেশন কিছু বলতে পারছে। বিএনপির এই এমপি বলেন, সরকার যখন বলছে তারা পরকীয়ার টানে চলে গেছে, ঋণের বোঝা আছে, পারিবারিক কলহের জেরে চলে গেছে, তখন 2019 সালের এপ্রিলে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন FIDH বলছে, গুমের এই ঘটনাগুলো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এগুলো যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সমন্বিত কৌশলেরই অংশ। এই ঘটনাগুলো নিয়মতান্ত্রিক ও রাষ্ট্রীয় নীতিমালার পরিপন্থী। FIDH বলছে, যেহেতু বেশিরভাগ ভুক্তভোগী রাজনৈতিক প্রেক্ষাপট কে টার্গেট করা হয়, তাই কাজগুলো মানবতা বিরোধী অপরাধ, অর্থাৎ গুমকে তারা মানবতা বিরোধী অপরাধী বলছে। তিনি বলেন, সরকারের দায়িত্ব অভিযোগগুলো তদন্ত করা, তদন্তের ভিত্তিতে তারা কোথায় হারিয়ে গিয়েছে সেটা বের করা। বারবার বলা সত্ত্বেও বাংলাদেশে বিরাজনীতিকরণ করা হচ্ছে এই অর্থে যে, যখন কোনো ব্যক্তিকে গুম করা হয় তার পরিবার পায় না, তখন বলে আমার ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তার মানে সরকারি দল না করলে, সরকারি মতের সঙ্গে না মিললেই সে হাওয়া বয়ে যেতে পারে, নাই হয়ে যেতে পারে, এটাই বিরাজনীতিকরণ। প্রসঙ্গত, রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকায় বাসায় ফেরার পথে আলোচিত ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। এছাড়া তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়ি চালক আমির উদ্দিন। 13 জন থেকে তারা নিখোঁজ রয়েছেন। তোহার নিখোঁজ হবার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেছেন তার পরিবার। এই নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে। এদিকে জামায়াত, হেফাজত ও তেতুল হুজুররা আসলে কোনো আলেম নয় মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এরা মুখোশ পরা জঙ্গি, তারা রাজাকারপন্থী ও পাকের অনুচর। এই তিন ভাইরাস পুষে রেখে জীবনও বাঁচবে না, জীবিকাও বাঁচবে না, তাদের কোনো ছাড় না দিয়ে ধ্বংস করতেই হবে। জঙ্গি দুর্নীতি করোনা, এই তিন ভাইরাসকে ধ্বংস করে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। মঙ্গলবার 15 জুন জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন। ইনু বলেন, পুরনো স্বভাব না বদলিয়ে বিএনপি এই জঙ্গি সন্ত্রাসীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা এখনও জঙ্গি সন্ত্রাসী, তেতুল হুজুরদের রক্ষা করার জন্য বক্তব্য বিবৃতি দিয়েই চলেছে। সম্প্রতি একটি রাডার কেনায় দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির একটি ভয়ঙ্কর খবর জানা গেছে সাম্প্রতিককালে। 1755 কোটি টাকা দিয়ে রাডার কেনার সব আয়োজন সম্পন্ন হয়েছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই রাডার কেনা হয়েছে মাত্র 630 কোটি টাকায়। তারা এই টাকা লুটপাট করে খাওয়ার আয়োজন করেছিল, হাতের পর হাত, ঘাটের পর ঘাট ঘুরে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর চুরির ঘটনা ধরা পড়ল। বাজেটে বরাদ্দ তাই যথেষ্ট নয়, বরাদ্দ অর্থ ব্যয়, প্রকল্প প্রণয়ন বাস্তবায়ন সব ক্ষেত্রে দুর্নীতিবাজ লুটেরাসের সিন্ডিকেটের আঁচড় বিদ্যমান। সরকারের সামগ্রিক কেনাকাটায় স্বচ্ছতা আনতে হবে, চিহ্নিত দুর্নীতিবাজদের সিন্ডিকেট ধ্বংস করতে হবে, কালো টাকা বাজেয়াপ্ত করতেই হবে। তারিক পোকর পাচারকৃত অর্থের মতো বেগমপল্লীর সেকেন্ড হোমের পাচারের অর্থ ফেরত আনতে হবে, দুর্নীতিবাজদের কারাগারে পাঠাতে হবে। বাজেট প্রসঙ্গে ইনু বলেন, অর্থমন্ত্রীর খাত অগ্রাধিকার নির্ণয় সঠিক কিন্তু বরাদ্দ বেঠিক। এই বাজেট অর্থনীতি পুনরুদ্ধারের নীতি নয়, এটি এক বছর পেটে ভাতে চলার বাজেট। বাজেটে প্রবৃদ্ধি হবে কিন্তু পুষ্টিসম্মত অর্থনীতির সূচনা হবে না। তিনি আরও বলেন, দেশ বিদেশের অভিজ্ঞতায় এবার বাজেট গতানুগতিকতার বাইরে যাওয়ার সুযোগ ছিল। সুযোগ ছিল করোনা মোকাবেলায় যুদ্ধকালীন প্রস্তুতি ও অর্থনীতির পুনরুদ্ধারের কৌশলগত সুদূর প্রসারী পরিকল্পনা সুস্পষ্ট ছক করার, কিন্তু তা করা হয়নি। জাসদ নেতা বলেন, এখন জাতির এক নম্বর অগ্রাধিকার হওয়া উচিত টিকা সংগ্রহ, টিকা নিয়ে সমন্বয়হীনতা ও তুঘলকী কাণ্ড বন্ধ করতে হবে, দেশে টিকা উৎপাদনের ব্যবস্থা করতে হবে, এক বছরের মধ্যে সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, করোনা ভাইরাসকে পরাজিত করতে হবে, করোনা ভাইরাসকে পরাজিত করতে না পারলে সব অর্থহীন হয়ে যাবে।